রাস্তা খারাপ, বিয়ে হচ্ছিল না গ্রামের ছেলে মেয়েদের, অবশেষে শুরু হচ্ছে রাস্তা সংস্কারের কাজ। বিধায়কের তৎপরতায় রাস্তার শিলান্যাস হলো শনিবার, খুশি স্থানীয়রা। দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা বেহাল, রাস্তা খারাপের জন্য গ্রামের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না বলে অভিযোগ বাসিন্দাদের। অবশেষে বিধায়কের উদ্যোগে রাস্তার শিলান্যাস হলো শনিবার। আগামী কয়েকদিনের মধ্যে রাস্তার কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। গত বছর দিদির দুধ কর্মসূচিতে বাগদার কোনিয়ারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া গ্রামে গিয়েছিলেন বাগদার বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। গ্রামে গিয়ে বেহাল রাস্তা নিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয় বিশ্বজিৎ দাসকে। গ্রামবাসীদের অভিযোগ, বেহাল রাস্তার জন্য এলাকার ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। কয়েক দশক ধরে এই রাস্তা বেহাল থাকার কারণে নারকীয় যন্ত্রণায় ভুগছিলেন বাসিন্দারা। তারা অভিযোগ করেছিলেন গ্রামের ছেলেমেয়েরা পড়াশুনো করতে যেতে পারেন না, সমস্যায় পড়তে হয় তাদেরকে, গ্রামে কেউ আসতে চান না। রাস্তা খারাপের কারণে বিশ্বজিৎ বাবু সেই সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা করে দেওয়ার। অবশেষে 6 কিলোমিটার রাস্তা সংস্কার করার জন্য বরাদ্দ হলো 2 কোটি টাকা, জানিয়ে খুশি গ্রামবাসীরা। আমাদের এখানকার অনেক ছেলেপিলে বিভিন্ন ধরনের অভিযোগ করে, যেরকম ধরুন বিয়ে থাকার কথাও তুলেছিল এবং হসপিটালে যাতায়াত করতে আমাদের এখানে খুব সমস্যা হয়, সেখানে সেই সমস্ত অভিযোগগুলো কিন্তু আমাদের পাড়ার থেকে উঠে এসেছিলো, মহিলাদের ক্ষেত্রে বলুন, পুরুষদের ক্ষেত্রে বলুন, প্রত্যেকেই অভিযোগ করেছিল। মাননীয় বিশ্বজিৎ বাবু উনি আমাদের রাস্তাটা করে দিচ্ছে, যেহেতু উনি কথা দিয়েছেন তা আজ ওনার কথা রেখেছেন যে এই রাস্তাটা দীর্ঘদিনের সমস্যা। এই রাস্তার উপর দিয়ে একটা হাই স্কুল আছে, হসপিটালে যাতায়াতের সমস্যা। এই অভিযোগের কথা শুনে বিধায়ক আমাদের সাথে কথা দেন আমাদের কাছে যে আগামীতে আমরা এই রাস্তাটা করে দেব। সেই প্রতিশ্রুতি মতো উনি আজকের আমাদের এই রাস্তার উদ্বোধন করবেন। আপনারাই সেই দিন প্রথম সারা পশ্চিমবাংলায় এই খবরটা ভাইরাল হয়েছিল, যে বিষয়টাই ভাইরাল হয়েছিল যে এই রাস্তার জন্যই নাকি বিয়ে হচ্ছে না, সেটা বিশ্বজিৎ দাস আপনাদের এই খবরটা দেখেও ব্যথিত হয়েছিলেন এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলেন যে এই রাস্তাটা অত্যন্ত প্রয়োজন। সমস্ত আপামর জনগণ আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, আপনারা এই খবরটা দেখানোর জন্য হয়তো আজকে এই রাস্তাটা আমরা পাচ্ছি। স্থানীয় বাসিন্দা মিতালি বালা জানান, রাস্তা খারাপ থাকায় গ্রামে কেউ আসতে চান না, ছেলে মেয়েদের পড়াশোনায় খুব সমস্যা হয়। এই রাস্তা সংস্কার হওয়ায় আমরা খুবই খুশি। বাচ্চাদের পড়াশোনা করানোর ভীষণ অসুবিধা হয় শুধু এই রাস্তার জন্য। ছেলেপেলের আমরা যাতে মানুষ করতে পারবো, মানে একটা ভালো একটা মাস্টারমশাই কি একটা ম্যাডাম এই রাস্তায় আসতে ঢুকতে পারছে না। আমরা অনেক দিন ধরে এই রাস্তা নিয়ে ভুক্তভোগী, আজকে রাস্তা শুরু হচ্ছে, খুব ভালো লাগছে। এই বিষয়ে বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, স্বাধীনতার পর থেকে রাস্তা বেহাল অবস্থায় ছিল, আমি নিজে গিয়ে রাস্তাটি দেখে এসেছি, গ্রামবাসীদের সাথে কথা বলেছিলাম। বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানোর পর তিনি এই রাস্তার জন্য টাকা বরাদ্দ করেছেন। প্রায় 6 কিলোমিটার রাস্তা, খুব বেহাল অবস্থা ছিল এটা ঠিক। আমি রাস্তাটা নিজের সরজমিনি তদন্তে গেছিলাম, আমি দেখেছি, ওখানকার মানুষের সঙ্গে কথা বলেছিলাম এবং বিস্তারিত আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলাম এবং আমি অত্যন্ত আনন্দিত, কৃতজ্ঞতা প্রকাশ করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে তিনি খুব তাড়াতাড়ি প্রায় 2 কোটি টাকা ওই রাস্তার জন্য তিনি দিয়েছেন এবং 6 কিলোমিটার রাস্তা, আশা করি খুব তাড়াতাড়ি রাস্তাটা সম্পূর্ণ হয়ে যাবে। এলাকার মানুষ ভীষণ খুশি, কেননা বলছে প্রায় স্বাধীনতার পর থেকে ওই রাস্তায় তারা খুব খারাপ অবস্থার মধ্যেই যাতায়াত করেছেন। হ্যাঁ, আমি নিশ্চিতভাবে বলি যে আপনাদের একটা ভূমিকা আছে, কারণ আমি ওখানে গেছিলাম এবং মুখ্যমন্ত্রী মিডিয়াতেও দেখেছেন, আমাদের কাছ থেকে টোটালটাই নিয়েছেন এবং উনি তড়িঘড়ি ওই রাস্তাটা করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাগদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।